আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, বেশ কিছুদিন ধরে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি এক্সএমপি এর মধ্যে, সেটা হচ্ছে কি ফোন ট্রানজেকশন, এটা কিন্তু বারবার মানে আসলে হাইলাইট হচ্ছে, বারবার নোটিফিকেশন আসতেছে। এটা কি আসলে আমাদেরকে করার জন্য ইঙ্গিত দিচ্ছে, মানে এক্সএমপি এর কি আমাদের টোন ট্রানজেকশন করতে হবে? সেটাই বুঝিয়ে দিব, টোন ট্রানজেকশন কি আসলে করতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা, তারা আসলে কোথাও বলছে কিনা, মেন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আজকের এভরি তানে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট স্টেপ পর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি এই যে এক্সএমপি এর কিন্তু মানে খুবই শিগগিরই 24 অক্টোবর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে, তারা এক্সাক্ট ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এই সেল পেজের মাইনেট কিন্তু শেষ হয়ে যাবে, তারা ওটাও বলে দিয়েছে। তো এখন কথাটা হচ্ছে কি এখানে আসলে আমি সাজেশন হিসেবে আপনাদেরকে একটা মানে বোনাস টিপ হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে কি আপনারা দ্রুত লেভেল বাড়ানোর চেষ্টা করেন, যার যত এই যে দেখেন এক্সএমপি এর টোন ট্রানজেকশন, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে একটা নোটিফিকেশন, যেটাকে আপনাদের জন্য মানে করার জন্য ইঙ্গিত দিচ্ছে, সেটা বুঝিয়ে দিচ্ছে। তার আগে যে দেখেন অবশ্যই লেভেল বাড়ান এন্ড হচ্ছে কি প্রফিট পারাবার এন্ড কয়েকটা ব্যক্তিকে ইনভাইট করার চেষ্টা করেন। আর আপনি যদি নতুন দেখে থাকেন অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই এইসব বিষয়ের আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তো এখন কথাটা হচ্ছে কি আসলে এই যে এক্সএমপি এর, তাই না, এক্সএমপি এর এই যে মেকে টোন ট্রানজেকশন এটা করতে হবে কিনা, তারা আসলে কোথাও বলছে কিনা সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমরা জানবো আসলে টোন ট্রানজেকশন জিনিসটা কি, এটা করলে আসলে কি হয়। আমরা সচরাচর সবাই দেখি প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু টোন ট্রানজেকশন এই সিস্টেমটা দেখা যায়, মানে অথবা উজি পাস সিস্টেম দেয় অথবা এই যে টোন ট্রানজেকশন এটা কিন্তু থাকেই। হ্যাঁ, তো এখন এটার মানে কি, এটা আসলে কি বোঝাতে যাচ্ছে? এটা মানে হচ্ছে কি ধরেন একটা জিনিস ফ্রি ভার্সন থাকে আর একটা জিনিস মানে প্রিমিয়াম ভার্সন থাকে। লাইক আমি ক্যাপ কার্ড দিয়ে উদাহরণ দিই, আপনি যদি ক্যাপ কার্ড ফ্রি ইউজ করেন তাহলে আপনি সচরাচর কয়েকটা ফিচার পাবেন, কিন্তু আপনি যদি ক্যাপ কার্ডের মধ্যে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, আপনি যদি টাকা দিয়ে ক্যাপ কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনি প্রচুর মানে ফিচার পাবেন যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার আপনি এক্সট্রা পাবেন যেগুলো আপনি ক্যাপ কার্ড প্রো ভার্সন নেওয়ার পর, এ ধরনের কিছু অ্যাপস থাকে। সেম ভাবে আপনি যদি এখানে এই যে টোন ট্রানজেকশন করেন যে কোনো মাইনিং প্রজেক্টে, তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় আমরা টোন ট্রানজেকশন করতে গিয়ে তাদের যে লিস্টিনের কয়েনগুলো আমাদেরকে দেয় সেই টোকেন আর টোন ট্রানজেকশনের টাকা ম্যাচ হয় না, মানে তারা আমাদেরকে এর চেয়ে আরো কম টাকা দেয়। সো এই যে এটার বিষয়ে আমরা এই জন্য আমরা সাজেশন করবো আসলে টোন ট্রানজেকশন কোথাও না করার। তবে এখন আমাদের কথাটা হচ্ছে আসলে টোন ট্রানজেকশন জিনিসটা কি, এটা হচ্ছে কি ঠিক সেম একটা প্রিমিয়াম ভার্সন সিস্টেম। আপনি যখন টোন ট্রানজেকশন করবেন তখন আপনার জন্য একটা এক্সট্রা প্রায়োরিটি থাকবে, কথা থেকে আপনি টাকা দিয়ে এখানে আসছেন, অনেকেই তো ফ্রিতে আসছে, তো যারা ফ্রিতে আসছে তাদের এক্সট্রা কোনো প্রায়োরিটি থাকবে না, তাদের কোনো দাম নেই। সো আপনি যখন টাকা দিয়ে এখানে কাজ করবেন আপনার একটা এক্সট্রা দাম থাকবে, এটা হচ্ছে কি মূলত টোন ট্রানজেকশন। আপনি ধরেন টোকেন যখন বিতরণ করবে তখন আপনি সবার আগে টোকেন পেয়ে যেতে পারেন। তো এখন আমরা সবাই জানি যে আসলে এক্সএমপি 24 অক্টোবর লিস্টিং হতে যাচ্ছে, সো এই এটা করতে হবে কিনা, কোথাও বলছে কিনা। প্রথমত আমি মেন ক্রাইটেরিয়াটা একটু আপনাদেরকে দেখাই, এই যে এড অফ সেকশন একটা ক্লিক করে দিয়েছি, তার এখানে নিচে আপনি যদি একটু তাকান তাহলে এখানে দেখেন মেন ক্রাইটেরিয়া একটা দিয়ে দিয়েছে। মেন ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি এটাই আপনাকে মানে ফলো করতে হবে কিনা, তারা যেটা বলছে এখানে বলছে হচ্ছে কি দেখেন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইট ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডের কথা বলছে, আপনাকে কয়েকটা ব্যক্তিকে আমি বললাম না ইনভাইট করতে হবে। এরপর দেখেন প্রফিট পার আওয়ার, নাম্বার অফ কমপ্লিট কোয়েস্ট, তো এই তিনটে বিষয়ের জন্য তারা বেশিরভাগ ফোকাস করতে বলতে হচ্ছে। তবে হ্যাঁ লেভেল কিন্তু আপনাকে বাড়াতে হবে, লেভেলের জন্য ইঙ্গিত কিন্তু আগেই দিয়ে দিয়েছে, অবশ্যই লেভেল বাড়াতে হবে, এটা আমি সাজেশন করতেছি। অবশ্যই আপনারা ইনভাইট করবেন অ্যান্ড প্রফিট পাওয়ার অ্যান্ড নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট, সো এটা হচ্ছে কি মেন ক্রাইটেরিয়া। কিন্তু আদৌ কোথাও বলে নাই যে আপনাদেরকে টোন ট্রানজেকশন 100% করতে হবে, মার্কস বি করতে হবে, আদারওয়াইজ আপনার পেমেন্ট পাবেন না। তবে হ্যাঁ গ্যাস পি চাইতে পারে, এটা সিম্পল, গ্যাস পি তখনই চাই যখন আসলে লিস্টিনের আওতায় চলে যায়, লিস্টিনের এক দুদিন আগে কিন্তু গ্যাস পিটা চাওয়া হয়। আমি জানি আর একটা প্রশ্ন অনেকে করবেন, সেটা হচ্ছে কি তাহলে এটা বারবার মানে শু করাচ্ছে কেন, বারবার আসতেছে কেন? সো ভাই আসলে বিষয়টা হচ্ছে কি বারবার আসার কারণে যদি কেউ টোন ট্রানজেকশন করে তাহলে সেটা তাদের প্রফিট না, এই জন্য তারা এটা শু করার মতো মানে পোস্ট নোটিফিকেশনের মতো এটা তারা সেট করে দিয়েছে, যাতে এটা মনে পড়ে যায় আপনাদের টোন ট্রানজেকশন যাতে করে ফেলেন, আর করলে কিন্তু তাদের লাভ। হ্যাঁ বিষয়টা হয়তো বুঝে দিতে পারছি। সো আসলে কোথাও বলে নাই, এটা মাস্ট বি আপনাদের করতে হবে, জাস্ট যেভাবে আছেন রিল্যাক্সে থাকেন, ওর অবশ্যই করতে হবে কিনা, করা লাগবে কিনা, এ ধরনের যদি
কোনো আপডেট নতুন আসে আমরা সাথে সাথে আমাদের টেলিগ্রামে দিয়ে থাকব। অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এটা করলে কি আমাদের কি টোকেন বেশি দিবে? অবশ্যই বেশিও দিতে পারে। যারা টোন ট্রানজেকশন করবে তাদের ক্যাটস টোকেন কিন্তু অনেক বেশি দিয়েছে, তাদের জন্য এক্সট্রা প্রায়োরিটি থাকবে, বিষয়টা তো বুঝতে পারছি। ধরেন আপনার কোনো একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে অনেকেই ফ্রিতে গেছে, তাদেরকে শেয়ার দেওয়া হয় নাই, আর যারা টাকা দিয়ে ওখানে টিকিট কাটছে তাদেরকে শেয়ার দেওয়া হয়েছে বসার জন্য, বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, এসির মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।